আমেরিকা হয়তো তাকে ক্ষমতায় দেখতে চায় না বলে বাংলাদেশের বিশেষ নিরাপত্তা বাহিনীর উপর নিষেধাজ্ঞা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমেরিকা তার কাজ অব্যাহত থাকুক তা চায় না। তিনি বাংলাদেশের জন্য যেসব উন্নতি করেছেন সেটা তারা হয়তো গ্রহণ করতে পারছে না। সম্প্রতি ব্রিটেন সফররত অবস্থায় বিবিসির ইয়ালদা হাকিমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন সরকার প্রধান। সাক্ষাৎকারে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বিচার বহির্ভূত হত্যা, মার্কিন নিষেধাজ্ঞা, গণতন্ত্র এবং রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন শেখ হাসিনা। তিনি জানান, বাংলাদেশে গত 14 বছর ধরে গণতন্ত্র অব্যাহত থাকায় অসাধারণ উন্নয়ন হয়েছে। নাকচ করেন আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বাংলাদেশে অটোক্রেসি বা একনায়কতন্ত্রের ব্যবস্থা গড়ে ওঠার অভিযোগ। র্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে বাহিনীর উপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে সেটা তাদের পরামর্শেই 2004 সালে প্রতিষ্ঠা করা হয়।